বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে আমাদের দেশে মিলিয়নারের সংখ্যা 25,000। 3 কোটি টাকার বেশি সম্পদ রয়েছে এমন ধনী ব্যক্তির তালিকায় বাংলাদেশ বিশ্বে তৃতীয়। বার্ষিক মাথাপিছু আয় 1,60,000 টাকা। তারপরও আমরা না খেয়ে মরবো। সংসার প্রয়োজন মিটে গেছে সব যা, হাতে 3-4 লাখ টাকা অতিরিক্ত, হাজারে 25 টাকা বছরে হিসেব করে গরিবকে দিয়ে দেয়া তারই তো দায়িত্ব। পালন করাকে বলে জাকাত আদায়, হলে সমাজ থেকে এই অভাব বিদায়। মিলে ধরি গরিবের মাঝে ব্যবধান, ঘুচে যাবে মুছে যাবে দুঃখ, পাবো নতুন এক যুগ যাতে দুর্দশা থাকবে না, কেউ আর কাঁদবে না। কেন এই কথাগুলো বিজ্ঞরা বলছে না? থানকুনি পাতা ধুয়ে পানি খেয়ে লাভ নাই, কোটি কোটি টাকা রাজকানা করি দাম নাই। দিন যেন বিশ্বের তেল আজ সস্তায়, সন্তান ফেলে গেল জননীকে রাস্তায়, যেন আজ পৃথিবীটা হাসরের ময়দান, সম্পদ কোলে নিয়ে বসে আছে শয়তান। দশ লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। দশ লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। ভাসমান পথ শিশু অসহায় মানুষের ওয়ার্ডে ওয়ার্ডে করো খাওয়ার ব্যবস্থা। সরাসরি কৃষকের কাছ থেকে সরকার, এই সময়ের ধান কেনা খুব দরকার। নতুবা ঠকবে চাষি চাল কল মালিকের, সিন্ডিকেটের কথা জানা আছে সকলের। দশ লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। দশ লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। যারা দিচ্ছে সেবা, তারা পুলিশ, আর্মি, র‍্যাব, ডাক্তার, বিজিবি, স্বেচ্ছাসেবী, তারা প্রমাণ করেছে আজ মানবতা বেঁচে আছে, মরে নাই পৃথিবী। তোমাদের অবদান ইতিহাসে লেখা হলো, শুধু অনুরোধ ওই চোরগুলো মেরে ফেলো। অনুদান করেছে যা সরকার বরাদ্দ, এইগুলো লুট করা রাষ্ট্র বিরুদ্ধ। যুদ্ধের ময়দানে যারা করে গাদ্দারি, তাদের বন্দী করা যুদ্ধের শর্ত। এবারের সংগ্রামে চাল চোর রাজা কার, ওদের জন্য পুরো কবরের গর্ত। সরকারি অর্থ ও জাকাতের টাকা নিয়ে পুলিশ, আর্মি, র‍্যাব, বিজিবি সমন্বয়ে ঘরে ঘরে ত্রাণ দাও, দারিদ্র দূর হোক, ক্ষুধার থেকে বড় নাই কোনো দুর্ভোগ। দশ লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। দশ লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। দশ লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা। দশ লাঠি একের বোঝা, সবাই এগিয়ে এলে সবই সোজা।